রাউজান থানার অন্তর্গত আবুরকিল গ্রামে প্রতিষ্ঠিত দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ গ্রামের উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারি শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দা মহাকারুণিক তথাগত বুদ্ধির বিরাগময় ধর্ম ত্যাগময় ধর্ম দেশনার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যে ধর্ম আচরণ দ্বারা মানুষের সকল প্রাণীর দুঃখমুক্তির কারণ হয়, সেই ধর্ম প্রত্যেকে তিরত্নের প্রতি শ্রদ্ধা রেখে, কর্ম কর্মফলের প্রতি বিশ্বাস রেখে, জন্ম জন্মান্তরের প্রতি বিশ্বাস রেখে প্রত্যেকে নীরবে শ্রবণ করুন। বান্তে কয়েক সপ্তাহ ধরে দেশনায় এখানে সত্য বজ্রাঙ্গ সম্পর্কে দেশনা প্রদান করেছেন। বান্তে বজ্রাঙ্গর অর্থ বলেছেন বুদ্ধিজ্ঞান লাভের জন্য যেই সাতটি অপরিহার্য গুণ থাকা প্রয়োজন, সেই সাতটিকেই সপ্ত বজ্রাঙ্গ বলা হয়। যাহারা নির্বাণ লাভ করতে চায়, সর্বদুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে চায়, নিজের চিত্তের পরিশুদ্ধতা সাধন করতে চায়, তাহাকে এই মন কায় বাক্য এবং মনকে পরিশুদ্ধতা অর্জনের জন্য এই সাতটি গুণকে ধারণ করতে হবে। সেই সপ্ত বজ্রাঙ্গ ভাঙতে বলেছেন প্রথম হচ্ছে স্মৃতি, কায় বেদনা, চিত্ত ধর্ম সম্পর্কে এদিকে নিজের মনোযোগটা রাখা, ধর্মবিচয় ধর্মবিচার অর্থাৎ 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম, 84,000 ধর্ম স্কন্ধ সম্পর্কে জ্ঞান এবং শিক্ষা অর্জন করা। তৃতীয় সেটা হচ্ছে যে বীর্য, প্রচেষ্টা বা সম্যক ব্যায়ামের মাধ্যমে প্রচেষ্টা চালানো, প্রীতি, শীল, সমাধি, প্রজ্ঞা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসের আচরণের মাধ্যমে সেই প্রীতি লাভ করা এবং তদ্রূপ প্রশান্তি লাভ করা, সুখ লাভ করা, সমাধি, চিত্তের একাগ্রতা সাধন করা এবং উপেক্ষা, সুখ এবং দুঃখের মাঝখানে আমরা যাহা অনুভব করি, যাহা সুখ নয় দুঃখ নয়, সেই বেদনা তথা পারিপার্শ্বিক যাহা কিছু রয়েছে, স্মৃতি, ধর্মবিচয়, বীর্য, প্রীতি, প্রশান্তি, সমাধির মধ্যে এই উপেক্ষাকে যথাযথভাবে ব্যবহার করা। তো এই গত শুক্রবারে ভান্তে বলেছেন যে এখানে কষাহত ভদ্র অশ্ব যেমন বেগবান হয়, তদ্রূপ তোমরা বীর্যবান ও সম্বেগযুক্ত হও। শ্রদ্ধা, শীল, বীর্য, সমাধি ও ধর্মবিনিশ্চয় জ্ঞান দ্বারা বিদ্যাচরণ সম্পন্ন উশৃতিমান হও। ইহাতে তোমরা এই অপরিমেয় দুঃখ রাশি পরিত্যাগ করিতে সমর্থ হইবে। এখানে ভান্তে বীর্যবান এবং সম্বেগ সম্পর্কে দেশনা প্রদান করেছেন। আজকেও এখানে বান্তে এই সত্য বজ্রাঙ্গ সম্পর্কে যে এখানে একটা গুণের সাথে একটা যে জড়িত, আমরা এগুলোকে অর্জন করতে না পারলে আমাদের প্রকৃতপক্ষে সে প্রজ্ঞা লাভ করা সম্ভব নয়। কাশী ভারদাস সূত্রে বুদ্ধ বলেছেন শ্রদ্ধা বীজাং তপো বুদ্ধি,
Panyami juganangalang hiri isa manojuttang satime palapacanang kaya guttu bachi guttu ahare udare yato shachang karomi nidhanang surachang me pamochanang biriyang me dura durayang jogakkemadi bahanang gacchati ani baddhantam yattha gantva nashochati. Ekhane buddho bolechen amar ei dharmer ekhane bishodrish hocche shraddha bhavana holo brishti pragya holo juku nangol shil binoy holo ish man ba chitto joal bandhoni sriti holo amar phal o joshti ami kaye sangjoto bakye sangjoto bhojone matragyo bandhon chedon koriya shukti protishtito ebong sangjom ba tyagoi amar dukkho mukti birjoy amar barbahi brisho jugoler nyay jogokkem nirvane upanito kore jekhane gomon koriya onusuchana manostap bhog korite hoy na ebong kono pratyabartan korite hoy na tajke ekhane bhante jeta bonona korben ei je sattobujjhanger okhane je gulo royeche ekhane je buddho bolechen shraddha ke bishodrish bhavana bishti pragya jukulangol shil binoy hocche ish man ba chitto joal bandhoni sriti phal o joshti ba lati birjo bisho ba balat sadrish nirban fasol ba phol sadrish aske eta somporke bante deshona pradan korben jaha satya bujjhanger jeta bante langoler kotha ta bolechen amra jemon hal hal chash korte chaile mati korshon korte chaile amaderke je nangol jual ba ei je gorur poyojon ebong chashar poyojon ei je egulo somporke bante koyek saptah ageo bolechen ekane ekta na takle mane ei karjo ta siddho na korte pare na তার মানে সবগুলো লাগবে যাহাতে এটা এই কার্যটা সিদ্ধ হয় এখানে বুদ্ধ বলেছেন শ্রদ্ধা বিশ্বদৃষ্টি আমাদের যদি বিষ না থাকে আমাদের যদি গাছে চারাটা না থাকে মূল না থাকে আমরা কর্ষণ করে কোনো কিছু লাভ করতে পারবো না আমার কর্ষণ করার মাটি কর্ষণ করা জায়গাটা ঠিক করার উদ্দেশ্যটা হচ্ছে আমি ফসল ওখানে রোপণ মানে গাছ রোপণ করে ফল পাওয়ার জন্য ফসল পাওয়ার জন্য তাহলে এখানে হচ্ছে যে প্রথম হচ্ছে বীজ এখানে শ্রদ্ধা বলেছেন আবার ফলটা বলেছেন নির্বাণ তাহলে এই যে ভান্তে ওখানে প্রথমে শ্রদ্ধা কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করা জন্ম জন্মান্তরকে বিশ্বাস করা এবং এই যে নির্বাণ মুক্তিকে বিশ্বাস করা এটার মানে ত্রিয়ত্নের প্রতি শ্রদ্ধা এইগুলো হচ্ছে যে সর্বপ্রথমে আমার মূল বিশ্বদৃষ্টি অর্থাৎ আমার যদি এটা না থাকে তাহলে আমি নির্বাণ মুক্তির কথার দিকে কাজের দিকে কোনোদিন অগ্রসর হব না কারণ এই কথাটা আসবে এই মুক্তির কথাটা আসবে প্রথমে যদি আমি কর্ম ও কর্মফলকে বিশ্বাস করি জন্ম জন্মান্তরকে বিশ্বাস করি নির্বাণ মুক্তিকে বিশ্বাস করি এবং ত্রিয়ত্নের প্রতি যদি শ্রদ্ধা উৎপন্ন করি তাহলে আমাকে এখানে নির্বাণ এবং মুক্তির কথাটা ত্যাগময় কর্মের কথাটা আসবে তাহলে এখানে সেই শ্রদ্ধাকে বিশ্বদৃশ বলেছেন দ্বিতীয় এখানে এই সমাধির সত্যবুজ্জাঙ্গের সমাধির কথাটা আছে এখানে বলছে যে ভাবনা বৃষ্টি তাহলে এই ভাবনাটা হচ্ছে যে ওখানে বৃষ্টি সদৃশ একজন কৃষক যদি পানি না পায় তাহলে ওই বীজ থেকে ফল পাওয়া ফসল পাওয়া সম্ভব না এটা যেমন সে গাছটাকে সবসময় সতেজ রাখবে
এই ভাবনাটাই নিজের মনটাকে সব সময় নির্বাণমুখী করে রাখবে। বান্তে গত সপ্তাহে সেই সংবেগ সম্পর্কে দেশনা করেছেন, ভাবা সম্পর্কে দেশনা করেছেন। আমরা যেটা ভাবব, কিভাবে ভাবব, এই ভাবার উপরে আমার ফলটা আসবে। এই কথাটা কিন্তু বান্তে গতবারেও ওখানে বলেছেন। কারণ আমাকে কোনটা ভাবতে হবে, আমার চিত্তের অবস্থা বুঝে যখন যেটা উৎপন্ন হয় এটা যদি ভালো হয় তাহলে আমাকে সেটা সংরক্ষণ করতে হবে। এটাকে সংরক্ষণ করার জন্য আমাকে যেটা ভাবতে হয় সেটা ভাবতে হবে, এটা হচ্ছে ভাবনা। আর মনের মধ্যে যদি ওখানে যদি পাপ অকুশল যে কোনো কিছু উৎপন্ন হয় এটাকে আমাকে ধ্বংস করার জন্য, এটাকে তিরোহিত করার জন্য আমাকে যেটা ভাবতে হবে এটা হচ্ছে যে ভাবনা। অর্থাৎ সেই অকুশল চেতনাটাকে ধ্বংস করার জন্য, কুশল এবং ভালো চেতনাকে গ্রহণ করার জন্য, রক্ষা করার জন্য যে প্রচেষ্টা, যে চিন্তা, যে মানসিকতা, সব সময় যেটা চিন্তা করতে হবে এটা হচ্ছে যে ভাবনা। তো এখানে সেটা বৃষ্টি সদৃশ বলেছেন, যেখানে পানি থাকবে না এখানে শুধু উদ্ভিদ রাজি নয়, আমাদের মানুষ ও প্রাণীরাও এখানে বেঁচে থাকতে পারবে না। তাহলে আমাদের যদি সেই সঠিক ভাবনা না থাকে, চিন্তা না থাকে, তাহলে আমরা কোনো ভালো কাজ করতে পারবো না। এখানে বুদ্ধ সমত এবং বিদর্শন ভাবনাকে এখানে বৃষ্টি সদৃশ বলেছেন। তো এই এখানে তারপর হচ্ছে যে প্রজ্ঞা, এটা হচ্ছে যে যুকু লাঙ্গল সদৃশ। হ্যাঁ, যে মানে নাঙ্গল গরুর যে উপরে যেটা জোয়াল, আর হচ্ছে নাঙ্গল, এটা কিন্তু দুটোটা লাগে। একটা হচ্ছে যে জোয়ালটা ওখানে মানে গরুর উপরে থাকে, আর এইদিকে নাঙ্গলটা সেটার উপরে লাগানো থাকে। এখানে শীল বিনয় হচ্ছে যে ঈশ্বর দৃশ, সেই নাঙ্গলের যেটা বাঁকানো আছে এটা হচ্ছে যে ঈশ, যেটা ছাসায় ধরে, যেটা চাপ দিয়ে ধরে এবং গুড়া, তারপর এটাকে শীল বিনয় সদৃশ বলেছেন। তারপর মন চিত্ত জোয়াল বন্ধনী, নাঙ্গল এবং জোয়ালের যে একটা বাঁধানো হয়, এই বাঁধান যদি ছুটে যায় তাহলে গরু একদিকে চলে যাবে, কৃষক আর নাঙ্গলের সাথে এখানে যোগসূত্র থাকবে না। তাহলে নাঙ্গল আর জোয়ালের ওখানে যে বাঁধনী রয়েছে এটা হচ্ছে যে মন চিত্ত সদৃশ। আমি চিন্তা করছি একটা কাজ করছি আর একটা, তাহলে তো হবে না। আমার মানসিক ক্রিয়ার সাথে সাথে আমাকে সেটাকেই ভাবতে হবে, সেটাকেই চিন্তা করতে হবে। আমি পাহারা দেব মনকে, তাহলে আমার মনে যা কিছু উৎপন্ন হচ্ছে সেটাকে ভালো নাকি খারাপ, ভালো হলে সেটাকে গ্রহণ করতে হবে, খারাপ হলে পরিত্যাগ করতে হবে, আমার এটাকে সাথে সাথে পাহারা দিতে হবে। তাহলে এই বন্ধনটা রাখবে, এটা হচ্ছে যে মন এবং চিত্ত। হ্যাঁ, এটাকে বলেছে যে জোয়াল বন্ধন। ওটা যদি ছুটে যায় কৃষকের কাছে নাঙ্গলটা থাকবে আর গরুটা জোয়ালটা নিয়ে চলে যাবে, তাহলে কিন্তু ওখানে কাজ করা সম্ভব নয়। এটাকে মন মন চিত্তটাই একটার সাথে একটা ধরে রাখবে, সেই জন্য এখানে বলেছেন কি মন চিত্ত জোয়াল বন্ধনী। তারপর হচ্ছে যে স্মৃতি, এখানে ফাল এবং যষ্টি, মানে যে মানে গরুকে মানে ভারী দেয় লাঠি দিয়ে, এই লাঠিটা কি এটাকে সতর্ক করে দেওয়ার জন্য, এবং নিচে ফাল যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রকৃত মাটি কর্ষণ করার জন্য। আমার যদি ফালটা যদি ওখানে না থাকে, আমার যদি এই যষ্টিটা না থাকলে এই গরুটা সতর্ক থাকবে না। তাহলে এটার জন্য প্রয়োজন সেটা মানে যষ্টির লাঠির কাজ, আর হচ্ছে যে যে পালটা আছে নিচে যে মাটিটাকে সিদ্ধ করবে, কর্ষণ করবে। তাহলে এটাকে বলেছে কি এটা স্মৃতি সদৃশ। হ্যাঁ, তাহলে আমাকে এক একটার কাজ এক এক ধরনের, এই কাজটা যদি আমি যদি ফসলের যদি কাজ করতে চাই তাহলে এটার যেমন একটার সাথে একটা জড়িত, একটা না থাকলে আমরা কিন্তু এই কাজটা সিদ্ধ করতে পারবো না। বীজ না থাকলেও কিন্তু সম্ভব নয়,
আমার লাঙ্গল জুয়াল রয়েছে কিন্তু আমার বীজ নেই, সেটাও সম্ভব নয়। আবার বীজ রয়েছে কিন্তু লাঙ্গল জুয়াল নেই, আমার মাটি খোর্শনের এগুরু করার আমার ইয়া নেই, তাহলে তাও করতে পারবো না। তো এখানে বীর্যটা হচ্ছে যে বলদ বৃষ সদৃশ, এবং ওখানে ফলটা হচ্ছে যে নির্বাণ, ফসলটা হচ্ছে নির্বাণ। এখানে যেই ফলের বীজ বপন করবে সেই ফলটাই ওখানে লাভ করবে। তাহলে আমাকেও বীজটা হতে হবে, সেটা নির্বাণের বীজ, সেটা মুক্তির বীজ, সেটা পরিশুদ্ধতার বীজ হতে হবে। সেই বীজটা যদি আমার যথাযথ না হয় আমি কিন্তু ওখানে ফল পেতে পারবো না। এটা যদি বেগুনের বীজ হয় আমি বেগুন পাবো, হ্যাঁ, এখান থেকে মানে অন্য কোনো আম কিংবা অন্য কোনো ফসল পাওয়া সম্ভব নয়। আমি যেই বীজটা বপন করব, যেই চারাটা রোপণ করব, সেই চারার ফল যেটা হয় সেটাই আমি লাভ করতে পারব। তাহলে এখানে বুদ্ধ এই নির্বাণের বীজটাই ওখানে বপন করতে বলেছেন, এবং সেটা হচ্ছে বান্তে সর্বপ্রথমে বলেছেন কর্ম এবং কর্মফল বিশ্বাস করা, জন্ম জন্মান্তর এবং নির্বাণ মুক্তিকে বিশ্বাস করা, হ্যাঁ, তিরত্নের প্রতি শ্রদ্ধা, এগুলো হচ্ছে বীজ। কারণ পান্তে এখানে অনেক সময় দেশনায় কর্ম এবং কর্মফল সম্পর্কে দেশনা করেছেন, এবং এই জন্ম জন্মান্তর সম্পর্কেও দেশনা করেছেন। যারা চিন্তা করেন যারা চিন্তা করেন না তাহাদের কী ক্ষতি হয় এটা সম্পর্কেও পান্তে দেশনা বলেছেন। তাহলে তিরত্নের প্রতি শ্রদ্ধা না থাকলে আমার সেই মানে কথাগুলোর প্রতি বিশ্বাস রাখা, হ্যাঁ, এই যে একটা দুর্বলতা প্রকাশ পাবে, হ্যাঁ, তাহলে এটা দিয়েও মুক্তির কর্ম করা সম্ভব নয়। তাহলে আমাকে তিরত্নের প্রতি শ্রদ্ধাটা লাগবে। তো এখানে বান্তে এই যে এই কথাগুলো বলছেন, কারণ এখানে বান্তে সংক্ষেপভাবে বললেও এটাকে যাহাতে প্রত্যেকেই যাতে বুঝতে পারে, এখানে প্রতিটা অঙ্গের এক একটা মানে কাজ রয়েছে, এখানে প্রতিটা কাজ যথাযথভাবে হতে হবে। সেই কর্মের যার যত বেশি থাকবে তত বেশি ফলবান হবে। তো যদিও বা এখানে সে ত্যাগের, যেমন এখানে আবার বানতে বলেছেন সেটা শ্রদ্ধা বীজ, তাহলে এখানে তো শ্রদ্ধা বলতে কি আমি যে বীজটা, এখানে বিভিন্ন প্রকারের বীজ হতে পারে। এখানে যদি বীজের সাথে যদি এটা যদি আমার নির্বাণমুখী না হয়, আমার কাছে যদি মিথ্যে দৃষ্টি থাকে, হ্যাঁ, সম্মুখ দৃষ্টি না থাকে, তাহলে আমি নির্বাণের দিকে যাব না। তাহলে ওখান থেকে আমি পথভ্রষ্ট হয়ে যাব, তাহলে সে অন্য পথের দিকে সে ধাবিত হবে। তাহলে সম্মুখ দৃষ্টি এবং মিথ্যে দৃষ্টি, এই যে এখানে শীল সমাধি প্রজ্ঞা, এখানে প্রজ্ঞা যুক নাঙ্গলের কথা বলেছেন। আবার ওইদিকে ভান্তে বলেছেন যে কি, যেখানে প্রজ্ঞা থাকবে না সেখানে ধ্যান হবে না, আবার যেখানে ধ্যান থাকবে না সেখানেও প্রজ্ঞা উৎপন্ন হবে না। ধ্যান প্রজ্ঞাটা ওখানে এই দিন ভান্তে বলেছেন যে যদি শ্রদ্ধা বেশি হয় আবার যদি প্রজ্ঞা কম হয়, হ্যাঁ, তাহলে হয়তো তার সেই বিবেচনা শক্তি কম থাকবে। আবার শ্রদ্ধা কম আবার যদি প্রজ্ঞাটা যদি বেশি হয় তাহলে দেখা যাবে যে নানান ধরনের সে সন্দেহ করতে পারে, অবিশ্বাসও করতে পারে। তাহলে সেই প্রজ্ঞাটা বিচারের অভাবে সে কাজ নাও করতে পারে। তো যার কারণে শ্রদ্ধা প্রজ্ঞা এবং দুইটা একসাথে ওখানে যথাযথভাবে সেটা লাগবে। যেখানে শ্রদ্ধা দুর্বল হলে প্রজ্ঞা যদি প্রবল হয় তাহলে ওখানেও সম্ভব নয়। হ্যাঁ, ওই যে পান্তে বলেছেন এখানে যদি মনে করুন ওই মানে বৃষটা খুব বলবান কিন্তু জোয়াল বন্ধনী যেটা রয়েছে সেটা হচ্ছে যে দুর্বল, তাহলে কি হবে? এইদিকে লাঙ্গলের চাইতে দুয়ালের ওখানে যেই ওটা আলাদা হয়ে যাবে, ছিঁড়ে যাবে, হয় নাকি না? তাহলে যদি এটা যদি তার সম পরিমাণ যদি হয়, বন্ধনীটাও যদি শক্ত হয়, তাহলে সেই গরুটা যতই টানাটানি করুক না কেন
সেই নাঙ্গলটা কিন্তু ছুটে যাবে না, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রুপ এখানে মন চিত্তটা, এই চিত্তটাকে শক্ত করে রাখতে হবে। আমার যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা, যদি আমি যদি নির্বাণ মুক্তিকে এটা যদি বিশ্বাস না করি, এটাকে যদি মেনে না নিই, তাহলে আমি যথাযথভাবে শীল পালন করতে পারবো না, আমি বিনয়গুলোকে রক্ষা করতে পারবো না, আমি যথাযথভাবে যেই শিক্ষা উপদেশ দিয়েছেন সেই উপদেশগুলো যথাযথভাবে আচরণ করবো না। এটা কিসের কারণে? আমার চিত্ত দুর্বলতার কারণে, শ্রদ্ধা দুর্বলতার কারণে। আমার যদি শ্রদ্ধা প্রবল হয়, প্রজ্ঞাও যদি আমার থাকে, মন চিত্তও যদি আমার যদি দৃঢ় বিশ্বাস সম্পন্ন হয়, তাহলে সে অনায়াসেই ওখানে মানে এটা এই মুক্তির কর্মপথের দিকে ওখানে যেতে পারবে। তো গত শুক্রবারে বান্তে যেই সংবেগের কথা বলেছেন এবং আথাপি বীর্যবান, এই যে মানে যারা আথাপীন ও সংবেগীন ভবাত, তো বান্তে যে বীর্যবান আথাপির কথা বলেছেন, মুক্তিকামী, মুক্তিকামী কখন? আপনার কাজটা কখন? দৃঢ় শ্রদ্ধা সহকারে আপনি কাজ করবেন। যেমন মনে করুন কোনো মানুষ এখন আরামে রাস্তা দিকে ওখানে চলতেছে, তার মনের মধ্যে কোনো ভয় নেই, তার মনের মধ্যে কোনো কিছু ওখানে আতঙ্ক নেই, তাহলে সে মানুষ এমনি রাস্তা দিয়ে চলতেছে, হ্যাঁ চোখে দেখে চলতেছে, কিন্তু মনের মধ্যে অন্য কোনো কিছু প্রচেষ্টা নেই। কিন্তু সামনে যদি যে কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, একটা যদি বিপদের সম্মুখীন হয়, সামনে পেছনে যদি কোনো ভয়ঙ্কর কোনো কিছু যদি ওখানে মানে পরিস্থিতি সৃষ্টি হয়, তখন কিন্তু তার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। যে আতঙ্ক সে ওখান থেকে পরিত্রাণ পাবার জন্য সে আপ্রাণ প্রচেষ্টা চালাবে নিজের জীবনকে রক্ষা করার জন্য, হয় নাকি না? তো ভান্ত বলেছে যে এখানে মুক্তিকামী, কখন সে একজন মুক্তিকামী হবে, কখন সে মানে আতাপি হবে, তাহলে তার ভয়টা উৎপন্ন হয়েছে কিনা, তার এই এটা অগ্নিকুণ্ড মনে হয়েছে কিনা, সে এখনো পর্যন্ত সে স্বর্গকে খুব আনন্দ মনে করে, হ্যাঁ তারপরে ব্রহ্মলোককে খুব সুখময় মনে করে, এই পৃথিবী তথা মানব লোকে এখানে খুব আমোদ পত্তিতে রয়ে গেছে, তাহলে এই পৃথিবী তার জন্য মধুর, 31 প্রকার লোকভূমি এটা তার জন্য কি এটা খুবই প্রিয়, এখনো পর্যন্ত সে মুক্তিকামী হতে পারে না। হ্যাঁ কখন সে মুক্তিকামী হবে? যখন তার হৃদয়ের মধ্যে বিবেকের মধ্যে এটা জাগ্রত হবে, আমি যতই স্বর্গে যাই না কেন, ব্রহ্মলোকে যাই না কেন, মানব লোকের মধ্যে যতই ভোগ সম্পদের অধিকারী হই না কেন, আমাকে পুনঃ পুনঃ এখানে জন্ম নিতে হবে, পুনঃ পুনঃ এখানে দুঃখ পেতে হবে। আমি হয়তো এখানে যেমন মনে করুন এটা এখান থেকে সে কষ্ট পেল, মানব লোকে অনেক দুঃখ দুর্দশা এগুলো সব কিছু দেখে সে কি করলো, এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে দানাদি কুশল কর্ম সৎকর্ম এগুলো করলো, এখান থেকে যখন সে আবার স্বর্গে গেল অথবা মানব লোকে সে মানে সেই পুণ্যের প্রভাব লাভ করলো, সে কিন্তু এই আবার হিতে হিত জ্ঞান ভুলে গেল, হ্যাঁ আবার পাপকর্ম সে সম্পাদন করলো, হ্যাঁ তারপর এই পাপকর্ম সম্পাদন করে আবার নরকে গেল, হ্যাঁ নরকের ঝালা যন্ত্রণা দুঃখ এগুলো পেয়ে সে সুখ পাবার জন্য আবার দানাদি কুশল কর্ম সম্পাদন করলো, আবার এই একটার পর একটা একবার ভালো কর্ম করবে সুখ ভোগ করবে, হ্যাঁ আবার সে পাপকর্ম সম্পাদন করবে আবার নরকে পতিত হবে। ওই একটা পাত্রের মধ্যে যখন ওখানে পানি গরম করা হয়, যখন ওখানে উত্তপ্ত হয়, নিচের পানিগুলো উপরে যায়, উপরের পানিগুলো নিচে যায়, সেই পানির বুদবুদির ওখানে যেমন সেই হাঁড়ি থেকে বাহির হতে পারে না, এই নিচের পানি উপরে যাচ্ছে, উপরের পানি নিচে যাচ্ছে, কিন্তু এই পাত্র থেকে ওটা বাহির হতে পারে না,
এই 31 প্রকার লোকভূমি থেকেও এই প্রাণী সত্ত্বগণ এখান থেকে নিবৃত্তি লাভ করতে পারে না। হ্যাঁ, আবার উপরে যায়, আবার নিচে আসে। যেমন অনেকে যেটা মারের কথা বলেছেন, এই যে মা খুবই শক্তিশালী, হ্যাঁ, ঋদ্ধি সম্পন্ন, অনেক অভাব সম্পন্ন, কিন্তু এ কোনোদিন দান ধর্ম কুশল কর্ম সম্পাদন করে কোনোদিন প্রার্থনা করে নাই যে আমি মার হব। হ্যাঁ, কেউ কোনো কিছু, কোনো কিছু মানে খারাপ হওয়ার জন্য কোনো কিছু প্রার্থনা করে না। সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে সে অনেক শক্তি লাভ করেছে, সে শক্তির অপব্যবহার করে। হ্যাঁ, যখন সে অনেক কিছু এগুলো লাভ করে তখন তার মধ্যে একটা মান, অহংকার, হ্যাঁ, এগুলো সবই উৎপন্ন হয়। আমি পৃথিবী জয় করতে পারবো, সবাইকে জয় করতে পারবো, সবাইকে আমি আতঙ্ক সৃষ্টি করতে পারবো, এই ধরনের মানিক চেতনাটা ওখানে জন্ম নেয়। অর্থাৎ মার বলতে ওখানে কোনো কিছু নেই, তবে এই দেবলোকের মধ্যে প্রভাবশালী এবং শক্তি সম্পন্ন, ঋদ্ধি সম্পন্ন যে দেবতা রয়েছে, সেই দেবতাগণের মধ্যে যেই মানে কুভাবাপন্ন, হ্যাঁ, খারাপ চেতনাযুক্ত শক্তিমান সবচাইতে দেবতাকে বলা হয় মাররাস, কিন্তু আর অন্য কোনো মার নয়। তাহলে দেবতাদের মধ্যে যত কুচক্রি দেবতা রয়েছে, শক্তিশালী সবচাইতে দেবতা যেটা পাপচেতনাযুক্ত দেবতা রয়েছে, এইটাই হচ্ছে যে মার। এখন কথা বোঝা গেছে? কোন মানুষ যেমন মানে সে খারাপ হওয়ার জন্য কোনো দিন প্রার্থনা করে না, ইচ্ছে করে না। কোনো একজন ছোট শিশুও যদি বলে যে ছোট কাল থেকে কেউ খারাপ চায়, সেটা কেউ বলবে না। লেখাপড়া, বিদ্যা, শিক্ষা, যা কিছু ওগুলো অর্জন করেছে সবাই ভালো মানসিকতা নিয়ে, হয় নাকি না? কিন্তু যখন সে শক্তি লাভ করে সেটাকে যখন যথাযথভাবে ব্যবহার না করে তখনই কিন্তু সে খারাপ কর্ম সম্পাদন করে, হয় নাকি না? সবাই স্কুলে যখন যায় ওখানে তো শপথ করানো হয়, তাহলে যেই শপথ করানো হয় এখানে কোনোটা কিন্তু খারাপ না, সব কিছু বলা, নিজেকে সত্যে প্রতিষ্ঠিত থাকার জন্য, দেশ সমাজ রাষ্ট্র এগুলো সুন্দরভাবে রক্ষা করার জন্য, আইন নিয়ম নীতিগুলো রক্ষা করার জন্য, দেশের শ্রীবৃদ্ধির জন্য এইভাবে শপথগুলো গঠন করে, গ্রহণ করে। কিন্তু যখন ক্ষমতা এবং শক্তি লাভ করে হয়তো এটাকে ভুলে গিয়ে অপব্যবহার করে। ঠিক তদ্রূপ ওই মারও এই সদৃশ, ও যে ওখানে স্বর্গে গেছে, ও যে সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে গেছে, এমন কোন সৎ এবং কুশল কর্ম করার সময় ও যে প্রার্থনা করে না যে কি আমি এই কুশল কর্মের প্রভাবে আমি মার হব, হয় নাকি না? ও কিন্তু কোনোদিন প্রার্থনা করে না, কিন্তু সেই শক্তি লাভের পরে যখন সে মান, অহংকার এগুলো উৎপন্ন হয়, তখন কিন্তু সে পাপ চেতনায় সে কিন্তু এই অনিষ্ট কর্মগুলো সম্পাদন করে। তো যাই হোক, এটা ভ্রান্তে বলার অর্থটা হচ্ছে যে কি ওই ভ্রান্তে 31 প্রকার লোকভূমি সম্পর্কে এবং এই যে আতাপি মুক্তিকামী কখন আপনার সে নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে চেতনাটা ধাবিত হবে, এটা উৎপন্ন না হলে আপনি কিন্তু আপনার মনের মধ্যে ভয়টা উৎপন্ন হবে না। এখনো পর্যন্ত আপনার এই পৃথিবীটা কি প্রিয় জিনিস, এটাকে আপনি দুঃখ মনে করেন না। আমি আপনি বারবার এই পৃথিবীর রূপ, রং, বৈচিত্র্যে, পঞ্চ ইন্দ্রিয়ের এগুলো সুখ অনুভব করতে চান, তাহলে এখনো পর্যন্ত আপনার ওই নির্বাণ মুক্তির যে একটা মনের মধ্যে একটা আতঙ্ক, এটা কিন্তু এখনো সৃষ্টি হয় না। এটা না হলে সে তাহলে সে ত্যাগ এবং কর্মপথের দিকে আসবে না। যেমন আমি ওই যে বানতে বলেছে একটা রাস্তা দিয়ে সে চলতেছে, তার মধ্যে কোনো কিছু ওখানে আতঙ্ক নেই, ভয় নেই, তাহলে সে বিপদ থেকে ওখানে পরিত্রাণ পাওয়ার জন্য সে মোটেও চিন্তা করবে না। ওই বান্তে একদিন দেশনাইও বলেছেন ওই সাপের দৃষ্টান্ত দিয়ে, হ্যাঁ, এই মানে যতক্ষণ না পর্যন্ত যেমন একটা সে
মনে অনেক আশা আকাঙ্ক্ষা, হ্যাঁ, মানে সে নিয়েই ওখানে একটা পুকুরের মধ্যে সে মানে মাছ ধরার জন্য গেছে, হ্যাঁ, সেই ওখানে মানে দেখতে 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 একটা গর্তের মধ্যে ওখানে হাত দিয়ে দিয়েছে। তাহলে দেওয়ার পরে যখন ওখানে সাপের মাথায় ধরেছে, সে মনে করেছে বড় একটা মাছ পেয়েছে, মনের মধ্যে কি আনন্দ, হ্যাঁ, অনেক বড় মাছ পেয়েছে। কিন্তু সে তো জানে না এটা যে সাপ, হ্যাঁ, সে যখন ওটা যখন ধরেছে মনের মধ্যে আনন্দ, আমি বড় একটা মাছ পেয়েছি, আমার অনেক কিছু এটা হবে, সে যখন ওখানে হাতটা দিয়ে ওখানে নিচে থেকে ওখানে তুলল, হ্যাঁ, যখন মাথাটা দেখে দেখে যে এটা তো মানে এটা তো মাছ না, এটা তো সাপ, তখন তার মনের মধ্যে একটা ভয় উৎপন্ন হলো, হ্যাঁ, এখন আমাকে এই সাপটা তো মানে একটু ব্যতিক্রম হলে আমাকে চবল দেবে, হ্যাঁ, তাহলে আমাকে এই সাপটা এখানে মানে ছেড়ে দিতে হবে, তাহলে এমনভাবে চাপতে হবে যাতে সে আমাকে আক্রমণ করতে না পারে। তাহলে সে মনে মনে ওটাকে কি করবে, একটা চিন্তা করবে আমি কোন কৌশল অবলম্বন করে এই সাপ থেকে রেহাই পাব। সেই সাপটা যে তার হাতের মধ্যে ওখানে পেঁচেছে, হ্যাঁ, পেঁচিয়েছে, তখন সে অপর হাত দিয়ে আস্তে 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 লেজটা চুটাবে, চুটিয়ে মাথায় এক পাশে ধরে তারপরে লেজটা আর এক হাতে ধরে সে দূরে মেলা মেরে ওখান থেকে মানে পালিয়ে আসার জন্য সে মনের মধ্যে একটা সিদ্ধান্ত নেবে। ওই সিদ্ধান্ত নেওয়ার পরেই সে কি করবে, এগুলো মেলা মেরে সে ওখান থেকে পালিয়ে আসবে। এখানে বানতে যে এখন বলেছে যে সে তো মাছ চাচ্ছে, হ্যাঁ, সে কিন্তু সেটা যে সাপ সে জানে না, হ্যাঁ, তো 31 প্রকার লোকভূমিতে এখানে তো মনের আনন্দের মধ্যে আছে, হ্যাঁ, এখানে কি সুখ আরাম উপভোগ সব কিছু কত সুন্দর, হ্যাঁ, তাহলে বারবার এই পৃথিবীতে স্বর্গের যা কিছু আছে এগুলোতে মন অবিরমিত হয়ে আছে, তাহলে সে মুক্তির কর্মপথের দিকে এখনো চিন্তা করতেছে না, এখনো তার জন্য পৃথিবীটা মনের আনন্দে, এই 31 প্রকার লোকভূমিতে সে ছেড়ে যেতে চায় না, তাহলে এখনো কাজ শুরু হয় না। যখন সে দেখতে পেয়েছে একটা সাপ, হ্যাঁ, তাহলে 31 প্রকার লোকভূমিকে সে মনে করবে যে কি একটা দুঃখ, হ্যাঁ, এই মানে নামরূপ দুঃখ, হ্যাঁ, পুনঃ পুনঃ জন্ম দুঃখ, রোগ সুখ ভয় উপদ্রব, এই এগুলোর আকার হচ্ছে যে এই দেহ, যতদিন পর্যন্ত এই দেহ থাকবে আমাকে এগুলোই আবার বারবার আমাকে এই দুঃখগুলো দেবে। তাহলে এটা যখন তার মনের মধ্যে এটা উৎপন্ন হবে, হ্যাঁ, তখন আস্তে আস্তে সে এই ইন্দ্রিয়ের যা কিছু আছে এগুলোকে পরিত্যাগ করার জন্য চেষ্টা করবে, সে ত্যাগের দিকে সে চিন্তা করবে। ওই ওখানে যেমন সে যখন দত্তে পেয়েছে যে কি এটা হচ্ছে যে সাপ, এটা দর্শন করলে আমাকে কি করতে, আমাকে আমি আর জীবিত থাকতে পারবো না, হ্যাঁ, আমার প্রাণটা চলে যাবে, ঠিক তদ্রুশ্যে জানবে যে কি এই তৃষ্ণাটাই হচ্ছে যে এই মানে এগুলোর দুঃখ, হ্যাঁ, এই দুঃখের কারণ, তাহলে এগুলোকে পরিত্যাগ করার জন্য আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, তাহলে আমাকে ত্যাগের মাধ্যমেই সেটাকে মুক্তি লাভ করতে হবে। সেই ত্যাগের কর্মটা ওখানে সম্পাদন করার জন্য যে এই এখানে এই কথাগুলো প্রথমে বানতে যে গত সপ্তাহে যে ওখানে আতাপি সংবেগের কথা বলেছেন, আপনি যত বেশি এখানে এই নরকের কথাগুলো ভাববেন এবং এই যে প্রাণীকুলের দুঃখ রাশির কথাটা ভাববেন এবং এগুলো যত বেশি এখানে যে অকুশল কর্মের যে ফল বিপাক এগুলো যে দুঃখ এগুলো ভাবলে তখন কিন্তু মনটা তত বেশি ওখানে এই ত্যাগের কর্মপথের দিকে যাওয়ার জন্য সৎ এবং কুশল কর্মের দিকে যাওয়ার জন্য মনটা সেটা তত বেশি ধাবিত হবে। তাহলে একটা দাড়ি পাল্লায় যেমন একদিকে যদি বর্ধিত হয় আরেক দিকে কিন্তু হালকা হয়ে যাবে, হ্যাঁ, আবার আরেক দিকে যদি সেটা বাড়িয়ে হয় অন্য অপর দিকে কিন্তু হালকা হয়ে যাবে, ঠিক তদ্রুপ যত বেশি এখানে সেই 31 প্রকার লোকভূমির
জন্ম জন্মান্তরের এবং এই প্রাণীকুলের দুঃখ রাশির কথা ভাববে, সে তত বেশি ওই মানে এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চিন্তা করবে। হ্যাঁ, এখন মনে করো সাপ, সে যদি মনে করে যে এটা তো দৌড়া সাপ, হ্যাঁ, আবার বলে যে দৌড়া সাপ, আরেকটা বলে যে মনে করো পান্নে সাপ, হয় নাকি না? এখন দৌড়া সাপ বললে ও এটা তো বেশি বিষাক্ত না, হ্যাঁ, এটা তো কামড় দিলে তো হয়তো কোনো কিছু মারা যাবে, হ্যাঁ, আবার যদি সেটা যদি মনে করুন সেটা ওই দৌড়া সাপ না, আরও অন্য কোনো পানির সাপ, এটা তো বিষ তেমন না, হ্যাঁ, আবার যদি বলে যে এটা তো মানে বিষাক্ত সাপ, হ্যাঁ, তাহলে যত বিষাক্ত সাপ হবে তার ভয়টা তত বেশি উৎপন্ন হবে, হয় নাকি না? তাহলে ওই মুক্তিকামীও যার যত বেশি আতাপি বীর্যবান এবং এটা হবে তার বেগবান তত বেশি হবে। হ্যাঁ, আমরা তো একটা জায়গা থেকে অন্য জায়গাতে যাই, তাহলে এইগুলো তো আমরা প্রত্যেকেই সবাই ওখানে ডাকাতে যেতে পারে, হ্যাঁ, তো ওখানে যাওয়ার জন্য তো বিভিন্ন কিছু পথ রয়েছে, কেউ বিমানেও যেতে পারে, কেউ হেলিকপ্টার করেও যেতে পারে, কিংবা কোনো ওখানে গাড়ি করেও যেতে পারে, তারপর লোকাল করেও যেতে পারে, বা অন্য কোনো গাড়ি করেও যেতে পারে, সে হেঁটেও তো যেতে পারে, হয় নাকি না? তাহলে এখানেও যে যত বেশি সুবিধাজনক সে মানে যানটা মানে পথের ইয়াটা ব্যবহার করবে তার তত বেশি আরাম এবং দ্রুত হবে, হয় নাকি না? তাহলে যে যানটা কিন্তু তার যদি না থাকে সে যদি হেঁটেও যায় অনেক কষ্টের মাধ্যমে যেতে হবে। এখানেও ঠিক তদ্রুপ একটা বীজ যেমন ওখানে অপরিপক্ক, হ্যাঁ, অর্ধ পরিপক্ক এবং পূর্ণাঙ্গ পরিপক্ক, হ্যাঁ, অপরিপক্ক যেটা সেটা দিয়ে মোটেও মানে অপক্ষ সেটা দিয়ে সম্ভব হবে না, আর যেটা অর্ধ পরিপক্ক হয়তো যেটা এটা বিশ্বে ওখানে চারা অর্ধেক হয়ে এই গাছটা হয়তো মারা যেতে পারে, তাহলে পরিপক্ক বীজটা যেমন ওখানে এটা গাছে হয়তো সেবা যত্ন পেলে এখান থেকে ফলটা দেবে, ঠিক তদ্রুপিও এখানেও যে একটা ওর এই যে নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে একটা যে তার চেতনা, এটা যদি বলে যে গতানুগতিক সবাই চাচ্ছে সেই তদ্রূপে আমিও চাচ্ছি, তাহলে এটা হচ্ছে যে একটা জিনিস, হ্যাঁ, আরেকটা হচ্ছে তো ও সম্পূর্ণভাবে সে মুক্তির কথা এগুলো দুঃখের কথা ভেবে তার যদি যত বেশি সে মানে সংবেগটা হয় তাহলে যার তত বেশি তার প্রচেষ্টাটা সৃষ্টি হবে, হয় নাকি না? তাহলে এখানে যে বান্তে এই কথাগুলো বলার অর্থটা হচ্ছে যে কি, এই যে মানে ভাবা, হয়তো অনেকেই যেটা আমরা সাধারণত সমত এবং বিদূষণ ভাবনার কথাটা ওখানে অনেক সময় বলা হয়, হ্যাঁ, সব কিছু জানা, তো বান্তে এই সমত এবং বিদূষণ ভাবনা সম্পর্কেও এখানে দেশনায় বলেছেন, অর্থাৎ এটা শুধুমাত্র আমি চোখ বন্ধ করে আমার পেটের পুলা নামা এগুলো দেখা বা শ্বাস টানা পেলা এটা শুধু আমার জানাটার বিষয় ওখানে দেওয়ার নয়, এটা হচ্ছে যে আমাকে শুধুমাত্র একটা জায়গায় চিত্তকে নিয়ন্ত্রিত করে রাখার জন্যই এটা একটা কি একটা কৌশল। হ্যাঁ, যেমন মনে করুন একটা গরু, সেই গরুটা ওখানে ঘাস মানে খায়, হ্যাঁ, লতা পাতা খায়, এখানে গলায় দড়ি দেওয়া এবং ওখানে কুটি দেওয়া, এই দুইটা দেওয়ার অর্থটা রয়েছে। হ্যাঁ, তাহলে এটা দেওয়ার অর্থটা হচ্ছে যে কি, সে এরিয়া থেকে যাতে বাইরে যেতে না পারে, হ্যাঁ, সেটার জন্য দড়ি এবং কুটিটা, কিন্তু আমি এমন জায়গাতে দিলাম ওখানে একটা ঘাসও নেই, হ্যাঁ, তাহলে গরুটাকে দিলাম সে তো খাবার পাবে না, হ্যাঁ, তাহলে সেটা শুধু বেঁধে রাখা হলো কিন্তু সেই গরুর ওখানে কি ওখানে মানে খিদেটা ওখানে যাবে না, তাহলে তাহাকে ওখানে হক দিতে হবে যেখানে সে ঘাস খাইতে পারে, হয় নাকি না? তাহলে আহারটা পেতে পারে, ঠিক তদ্রুপিও এখানেও আমাকে চিত্তটাকে সংযত করে
আমার একটা জায়গাতে নিবদ্ধ করে রেখে আমাকে প্রতিটা মুহূর্ত বিচার করতে হবে। হ্যাঁ, আমি কি করছি, হ্যাঁ আমার কি আছে, আমি কি পাবো, কি করতেছি, এগুলো নিয়ে নিজেকে মনটাকে রাখতে হবে। আমার শীল আছে কি না, আমার সমাধি আছে কি না, আমার প্রজ্ঞা আছে কি না, আমার শীল পরিপূর্ণ হচ্ছে কি না, আমার প্রত পরিপূর্ণ হচ্ছে কি না, আমার সমাধি পরিপূর্ণ হচ্ছে কি না, আমার সমাধির কাজ অগ্রগতি হচ্ছে কি না, এগুলোকে তাকে সব সময় ওখানে যাচাই বাছাই করতে হবে। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে যেমন ওখানে সবাই বিভিন্ন কিছু ওখানে দোকানে বিভিন্ন ইয়াতে থাকে, হ্যাঁ তাহলে মালিক শুধু তো ওখানে ঘুরে বসে থাকলে তো হবে না। হ্যাঁ, আয় ব্যয়গুলো দেখতে হবে, আমার লোকসান কতটুকু হচ্ছে, আমার আয় হচ্ছে কি না। হ্যাঁ, এটা যদি সে যদি ক্যালকুলেশন যদি না করে তাহলে ওখানে শুধু ব্যবসা করবে কিন্তু লাভের কোনো কিছু হবে না। তাহলে ঠিক তদ্রুপ ওখানে ধ্যানে বসে সব সময় এটা ভাবতে হবে যে আমার যদি আজকে যদি তিনটে শীল প্রতিপালন করি আমি কালকে আরেকটা শীল বর্ধিত করব। হ্যাঁ, তাহলে আমি আরো বেশি ওখানে কি উপর দিকে যেতে পারবো। ওই একবার বান্তা এখানে দেখো নাই বলেছেন, একটা গর্তের ওখানে একটা পুকুরের মধ্যে যদি পানি থাকে, হ্যাঁ চতুর্দিকে ভালো মুখে বাদ দিয়ে আমি যদি একটা বালতিও যদি ওখানে পানি যদি পেলাই তাহলে ওই কুয়া থেকে একটা বালতি ওখানে পানি এক বালতি পানি কমে যাবে, হয় নাকি নয়? তাহলে নিজের যা কিছু ক্লেশ পাপ অকুশল যেগুলো রয়েছে সেগুলো যদি দিনে একটা একটা যদি ওখানে যদি পরিত্যাগ করে তাহলে সেটা মুক্তির দিকে আসবে। হ্যাঁ, এখন প্রত্যেক দিন শুধু পানি দিয়ে ফেলায় কিন্তু ওখানে চতুর্দিকে গর্তগুলো রয়ে গেছে, এইদিকে বালতি দিয়ে ফেলবে ওইদিকে আবার বরাবর ওটা ভরে যাবে, হয় নাকি না? ঠিক তদ্রুপ পান্তে ওখানে ওই যে সংযোজনের কথাগুলো বলেছেন, এই যে বসে বাবা, হ্যাঁ চিত্তের যা কিছু ওখানে যে দশ সংযোজন সহ লোভ দ্বেষ মোহ অবিদ্যা তৃষ্ণা ক্লেশগুলো যেগুলো রয়েছে এগুলোকে পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, কঠোর সংকল্পের মাধ্যমে আপনি যদি বলেন যে না আজকে আমি সেই কঠোর সংকল্পবদ্ধ হয়েছি, আমি এইভাবেই চলবো, আমি এইভাবেই সেগুলোকে উদ্যয়ন করব, শিক্ষা করব, আমি এই পাপগুলোকে পরিত্যাগ করব, অন্যায়কে পরিত্যাগ করব, তাহলে সেই সংকল্প যদি তার অটুট হয়, হ্যাঁ তাহলে সে একদিন না একদিন সেটা অতিক্রম করতে পারবে। কিন্তু এই সংকল্পটা যদি যদি সঠিক না হয় তাহলে ওই পুকুরের পানির মতো হবে। হ্যাঁ, সে গর্ত পুকুরের চতুর্পাশের যে গর্তগুলোকে সে যদি ওগুলোকে বান না দিয়ে বন্ধ না করে সে যদি সারাদিন পানি চাষন করে তাহলে ওখানে কিন্তু পানিটা শেষ করা যাবে না। ঠিক তদ্রূপে প্রতিটি লোভ দ্বেষ মোহ অবিদ্যা তৃষ্ণা দ্বারা যে অকুশল চেতনাগুলো রয়েছে এগুলোকে ধ্বংস করতে হবে। তাহলে মানে সম্মুখ সংকল্পের মাধ্যমে এগুলোকে ধ্বংস করতে পারলে তাহলে ওটা লাভের কথাটা বান্ত বলেছেন, যে মানে আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে সম্মুখ দৃষ্টি এবং সম্মুখ সংকল্প এটা প্রজ্ঞাস্কন্ধের মধ্যে। বান্ত এখানে দেশনায়ও বলেছেন যে কি মানে এই প্রজ্ঞাকে অনেকজনে প্রশ্ন করেছেন, প্রথমে শীলের কথা আছে, তারপর সমাধির কথা আছে, এরপরে প্রজ্ঞার কথা, তাহলে ওই আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে প্রথমে প্রজ্ঞার কথা কেন বলেছেন? হ্যাঁ, তাহলে ওই একটা যেমন বান্তে যে কোনো একটা লেখা যে কোনো একটা কিছুতে একটা মেন যেটা কথা থাকে সে কথা যাতে হারিয়ে না যায় এটাকে হয়তো বড় লেখা করে দেয় অথবা সামনে এগিয়ে দেয় যাহাতে সে পড়তে পড়তে ওই মেন কথাগুলো যাতে সে ওগুলো বাদ না করে, এটা যাতে তার আকর্ষণটা থাকে। তাহলে এটা প্রজ্ঞা লাভের জন্য শীল সমাধি, শীল সমাধি থেকেই প্রজ্ঞাটা লাভ করবে, যেখানে শীল সমাধি থাকবে না সেখানে প্রজ্ঞাও থাকবে না। তাহলে সেই প্রজ্ঞাকে আগে দেওয়ার অর্থটা হচ্ছে সে প্রজ্ঞাকে যাতে ভুলে না যায়। আমরা যেমন নির্বাণটা হচ্ছে শেষ, আপনারা কিন্তু যা কিছু কুশলকর্ম করেছেন এখানে বলেছেন যে ইদং মে পুয়াং নিব্বানাস্য পাচ্ছায়ো,
হয় নাকি ন? তাহলে নির্বাণটা লাভ করবেন অনেক পরে, কিন্তু এটা সব সময় ভাবতে হবে আমাকে এখানে নয়, এখানে একদিন না একদিন এটা লাভ করতে হবে, এটা ছাড়া আমার আর অন্য কোনো গতি নেই, এখানে গেলেই সর্ব দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে পারবো। তাহলে ওই কথাটা যাতে ভুলে না যায় সেই জন্য যেমন এটা কথায় কথায় এটাকে রাখতে হয়, ঠিক তদ্রুপ ওখানে প্রজ্ঞাকেও প্রথমে রেখেছেন সম্মুখ দৃষ্টি সম্মুখ সংকল্পের মধ্যে। তাহলে সম্মুখ দৃষ্টি ওখানে সে দুঃখ জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধ জ্ঞান, দুঃখ নিরোধের উপায় জ্ঞান, এটা হচ্ছে সম্মুখ দৃষ্টি। এটাকে প্রথমে ওখানে স্মরণ করে রাখতে বলেছেন। এবং সম্মুখ সংকল্প, এই যে সব সংকল্প, নেকাম্ম সংকল্প, অভ্যাপদ সংকল্প, অভিহিংস সংকল্প, হ্যাঁ, তো এখানে যে মানে লোভ পরিত্যাগের সংকল্প, দেশ পরিত্যাগের সংকল্প এবং মোহ পরিত্যাগের সংকল্প, এটাই হচ্ছে মানে সম্মুখ সংকল্প। তাহলে ওই সংকল্পটা যদি ওর অটুট না থাকে তাহলে কোনোদিন এটা থাকবে না, এটা এই কর্মপথে যাওয়া সম্ভব নয়। তাহলে এই দৃঢ় সংকল্প আপনারা যেমন পঞ্চশীল নিয়েছেন, হ্যাঁ, তো পঞ্চশীল নিলে এটা বারবার ধরে নেওয়ার অর্থটা হচ্ছে কি আপনারা যাতে ভুলে না যান, হ্যাঁ। তাহলে যে যত বেশি আচরণ করবেন তত বেশি আপনার সেটা মানে ফলটা পাবেন, কিন্তু প্রত্যেক দিন নেন একদিনও সেটা প্রতিপালন করেন না, হয়তো মনে থাকবে কিন্তু ফলটা ততটুকু কি পাওয়া সম্ভব নয়। তবে সেটা তো মনে তো রাখতে হবে, আজকে হয়তো মনে করুন আপনি সেটা প্রতিপালন করছেন না, হ্যাঁ, আপনি নিচ্ছেন, কিন্তু আরেকজন হয়তো আপনার ছোট জন, আপনার ছেলে হোক নাতিপতি হোক, সেও তো একদিন মনের মধ্যে যদি সেটা জাগ্রত হয় সেও তো সে আচরণ করতে পারে, কিন্তু আপনি যদি সেটা যদি না নেন, ও যদি সেটা যদি না শিখে, তাহলে তো পরবর্তীতে সেও কিন্তু আচরণ করবে না, হয় নাকি ন? তাহলে এই নিয়মটা অবশ্যই রাখতে হবে যে যত বেশি সেগুলো আচরণ করতে পারে প্রতিপালন করতে পারে তত বেশি সে মানে নিজে এই মুক্তির কর্মপথের দিকে এগিয়ে আসতে পারবে। তা আজকে বান্তে যে সত্যবোধাঙ্গের এই কথাগুলো বলেছেন একটার সাথে যে মানে হয়তো এখানে মানে শীল বিনয়কে ঈশ্বর দৃশ বলেছেন, এ প্রজ্ঞাকে যুক্ত নাঙ্গল সদৃশ বলেছেন, তারপর হচ্ছে যে ভাবনাকে বৃষ্টি সদৃশ বলেছেন, শ্রদ্ধাকে বিশ্বদৃশ বলেছেন, এটা কিন্তু এই যে সত্যবোধাঙ্গেরও কিন্তু এখানে অনেকটাই বলেছেন। যেমন এখানে শ্রদ্ধা যদিও বা সত্যবোধাঙ্গে নেই, যেটা ধর্ম বিচয়ের মধ্যে এবং এই প্রীতি এবং প্রশান্তির মধ্যে রয়েছে, তারপর হচ্ছে ভাবনা সেটা সমাধির ওখানে রয়েছে, তারপর এই প্রজ্ঞা এটা হচ্ছে যে এই যে ধর্ম বিচয়, হ্যাঁ, এটার সাথে রয়েছে, তারপর মন চিত্ত এটা দিয়ে ওই যে স্মৃতি স্মৃতির সাথে এই মন চিত্তটা রয়েছে, তারপরে বীর্য এটাও কিন্তু সপ্তবোধাঙ্গের মধ্যে এগুলো রয়েছে। তো এখানে বুদ্ধ প্রতিটা যা কিছু দেশনা করেছেন ওই 37 প্রকার বোধিপক্ষীয় ধর্ম এবং 84,000 ধর্ম স্পন্দকে ওখানে রেখেই ধর্মদান করে থাকেন, মানে এই যে চতুষ্চা বিনিমত্ত ধর্ম নামনত্ব। তো বুদ্ধ বলেছে যে কি চতুরাজ্য সর্ম ধর্ম ব্যতীত আর অন্য কোনো ধর্ম উপদেশ নেই, হ্যাঁ, দুঃখকে জানা, দুঃখ সমুদয়কে জানা, দুঃখ নিরোধকে জানা, নৌক্য নিরোধের উপায়কে জানা, এটাই হচ্ছে যে সদ্ধর্ম। অর্থাৎ এই দুঃখটা নানানভাবে ওখানে দেশনা করা যায়, হ্যাঁ, তো এটা দুঃখ পাওয়া মানে বান্তের দেশনায় বলেছেন মানে আমি কোনো দুঃখ পাওয়া নয়, কষ্ট পাওয়া নয়, আমরা যেগুলোর কারণে আমরা দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি এগুলো সম্পর্কে আমাদের সেটা জ্ঞান আহরণ করা। আমি যে এটাকে দুঃখ সম্পর্কে না জানলে তাহলে আমি তো দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি চেষ্টা করব না, হ্যাঁ, একটা পাপ পরিত্যাগ করবে কখন, সে যখন পাপের বিপাক সম্পর্কে জানবে।
পাপের ভয়াবহ দুঃখ সম্পর্কে জানবে, তখন সে পাপ পরিত্যাগ করবে। যখন শাস্তি পাবে না, সে পাপের ফল দর্শন করবে না, ততক্ষণ পর্যন্ত পাপীরা পাপকে আনন্দ মনে পাপ কর্ম করে থাকে। বুদ্ধ ধর্মপদের কথাই বলেছেন, যখন না যতদিন না পর্যন্ত একটা পাপীরা পাপকর্মের বিপাক ফল দেখতে পায় না, ততদিন সেটাকে আনন্দ মনে করে থাকে। কিন্তু যখনই সে পাপের বিপাকটা দর্শন করতে পারে, তখনই সে পাপের ফলটা বুঝতে পারে। তো এই যারা আবার কুশল কর্ম সম্পাদন করে বা ভালো কর্ম সম্পাদন করে, পুণ্যকর্ম সম্পাদন করে, তো যখন সে পুণ্যের ফলগুলোকে দেখতে পায় না, তখন মনের মধ্যে নানা ধরনের এটা উৎপন্ন হয়, সন্দেহ উৎপন্ন হয়। যখন সে পুণ্যকর্মের ফল দর্শন পায়, সে কিন্তু মনের আনন্দে সেটা উপভোগ করে। ওইদিকে পাপীরা পাপের বিপাকটা দর্শন করে, সে কিন্তু অনাবিল সে কি অনেক অতি মানে অনেক কষ্টের এগুলোকে দর্শন করে, লাভ করে। আর যারা কুশল কর্ম সম্পাদন করে, তাহারা সে পুণ্যকে দর্শন করে, আরও বেশি সে পুণ্যকর্মে ব্রতী হয়। সেই জন্য গত শুক্রবারে হয়তো বান্তে একটা এই যে গাথা সম্পর্কে বলেছেন, তো বান্তে যেটা হয়তো ওখানে ধর্মপদের গাথাটা ওখানে সম্পূর্ণভাবে দেশনা করতে পারে নাই, তো এই ধর্মপদের গাথাটা বান্তে বলছেন। ইয়ো দণ্ডে নং দণ্ডেষু অপদুটে সুদুঃসঙ্গতি দশন্নময়তরং তানাম কিপমেব নিগচ্ছতি বেদনং পরোষং জনি শরীরস্য চ বেদনং গরোখং বাপি অবদং চিতকে পঙ্গপ পুনি রাজতো বাউপসগং অপকনং দরুণ পরিকয়ং বায়তিনং ভোগনং অপবঙ্গুনং অতব গিডতি পাবকো কয়সবেদ দুপয়ো নিরহয়ং সুয়োপজতি ইয়ো দণ্ডেন দণ্ডেষু অপদুটেষু দুঃসতি দশন্নময়তরং তনং কিপমেব নিগচ্ছতি বেদনং পরোষং জনি শরীরস্য চ বেদনং গরোখং বাপি অবদং চিতকে পঙ্গপ পুনি রাজতো বাউপসগং অবকনং দরুণ পরিকয়ং বায়তিনং ভোগনং অপবঙ্গুনং অতব শয়গরণীয় অগিডতি পাবকো কয়সবেদ দুপয়ো নিরহয়ং সুয়োপজতি। যে অন্যায় করে নাই তাহাকে দণ্ড বা শাস্তি প্রদান করে, যে অপরাধ করে নাই
তাহাকে যদি অপরাধী সাব্যস্ত করে তবে সেই ব্যক্তি দশ প্রকার শাস্তির মধ্যে এক বা একাধিক শাস্তি বা পাপের বিপাক অতি শীঘ্রই লাভ করেন। সেই দশবিধ শাস্তি কি কি? এক তীব্র জ্বালা যন্ত্রণা, দুই অঙ্গহানি, তিন কঠিন বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, চার চিত্ত বিক্ষেপ বা মস্তিষ্ক বিকৃতি, পাঁচ রাজা বা রাষ্ট্র হতে অপরাধী সাব্যস্ত, ছয় সুখ্যাতির পরিহানি ও নিদারুণ অপবাদ, সাত জ্ঞাতি পরিহানি, আট ভোগ সম্পদের বিনাশ অর্থহানি, নয় গৃহ বা বাড়ি অগ্নিদগ্ধ, দশ দেহাবসানে নরকে গমন। সেই পাপী মন্দ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এই দশবিধ শাস্তি ভোগ করে থাকে। এখানে যে বুদ্ধ কথাটা বলেছেন, যারা অন্যায় কিংবা অপরাধ করেন না তাহাকে যদি অপরাধী সাব্যস্ত করে, যারা দণ্ডপ্রাপ্তের কোনো কর্ম করেন না সেই নিরপরাধী মানুষকে যদি দণ্ড প্রদান করে থাকে, তাহলে সেই কর্মের বিপাকে এই দশ প্রকার শাস্তি মধ্যে যে কোনো একটি বা একাধিক সে ফলটা লাভ করে। তা আসলে কেহ তো এখানে দুঃখ পেতে চায় না, কষ্ট পেতে চায় না। এই পৃথিবীতে যাহাদের যে প্রাণীর ওখানে প্রাণ রয়েছে, সজীবতা রয়েছে, সেই মানে তাহারা কেউ কষ্ট পেতে চায় না। কিন্তু পাপটা কি? এখন যদি সেটাকে বানতে বলেছেন, পাপ এবং অকুশল কর্ম বুঝাতে আমাদের তেমন বেশি ওখানে কষ্ট করতে হবে না। যেই আমার কর্ম দ্বারা, যে বাক্য দ্বারা আমার যদি নিজের যেটা অনিষ্টের কারণ হয়, অপর প্রাণী যদি কষ্ট পায়, দুঃখ পায়, আঘাত মনে করে, তাহলে মনে করতে হবে যে এটা পাপ। তাহলে আমার বাক্য দ্বারা, কর্ম দ্বারা যদি কোনো প্রাণী কষ্ট পায়, দুঃখ পায়, তাহলে এটা হচ্ছে যে পাপ। আবার নিজেই নিজেকে দুঃখ দিলে সেটাও কিন্তু পাপ, যেমন আত্মহত্যা মহাপাপ। নিজেই নিজেকে কষ্ট দেওয়া সেটাকেও পাপ বলেছেন। আবার ওখানে ধর্মচক্র প্রবর্তন সূত্রেও ওখানে বলেছেন, মানে নিজের কষ্টগুলোকে এটা পরিত্যাগ করা। একটা হচ্ছে যে কি, মানে ভোগময় যেগুলো সুখ ভোগ করে থাকে, নামত পমত এই যে পমত্ততাগুলোকে পরিহার করা, আর দ্বিতীয়ত হচ্ছে যে নিজের কায়ের নিজের মনের মধ্যে যে আত্মনিগ্রহ বেদনা এগুলো পরিত্যাগ করা। তাহলে এই দুইটাকে পরিত্যাগ করে তাহাকে মধ্যম পন্থার মাধ্যমে আর্যষ্টাঙ্গিক কর্মপথের মাধ্যমে নিজেকে চলতে হবে। আর্যষ্টাঙ্গিক মার্গপথের এই মধ্যম পন্থাটাই এখানে দেশনা করেছে। তো এখানে যে সত্যপূজ্যাঙ্গের যেগুলো রয়েছে, এখানের মধ্যে যেগুলো বানতে এখানে যে শীল বিনয়ের কথা বলেছেন, কায়ের দ্বারা সমস্ত পাপকর্ম পরিত্যাগ করার জন্য, বাক্যের দ্বারা যে অকুশল কর্ম সম্পাদন করে সেগুলোকে পরিত্যাগ করার জন্যই হচ্ছে যে শীল। শীলের কথাটা অর্থ হচ্ছে যে কায়ের দুশ্চরিত্র পরিহার, বাক্য দুশ্চরিত্র পরিহার, এবং মনকে পরিশুদ্ধতা অর্জন করার জন্য, যে চিত্তকে স্থির করার জন্য যেটা, সেটা হচ্ছে যে সমাধি। হ্যাঁ, যে পান্তে সত্য মানে সপ্ত বিশুদ্ধিতেও পান্তে দেশনায় বলেছেন, হ্যাঁ সপ্ত বিশুদ্ধিতে এখানে কিন্তু শীল বিশুদ্ধি চিত্ত বিশুদ্ধি এই দুইটাকে মূল এবং কাণ্ড সদৃশ বলেছেন। এখানে বিষ, ওখানে শীল বিশুদ্ধি এবং চিত্ত বিশুদ্ধিকে এটা কাণ্ড এবং বিশ্বদৃশ বলেছেন। অর্থাৎ শীল বিশুদ্ধি চিত্ত বিশুদ্ধিটা হচ্ছে যে কি, নিজের কায়ের দুশ্চরিত্র পরিহার, বাক্যের দুশ্চরিত্র পরিহার এবং মনটাকে স্থির রাখা। তা আজকে আর একটা বিষয় বানতে একটু করে বলবেন, মানে নিজের চিত্তকে স্থির করার জন্য আমাদের দেহটাকে কেন স্থির করতে হয়? হ্যাঁ,
তাহলে এই দেহটার ভিতরে রয়েছে মনটা। এই একটা পাত্রে, পাত্রের উপরে আপনি পানি রাখেন, হ্যাঁ, এই পাত্রটা যত নাড়াচাড়া করবেন এই পানিগুলো কিন্তু নাড়াচাড়া করবে। আপনার দেহ, কায়, বাক্য এই দুইটা যত বেশি আপনি নাড়াচাড়া করবেন, মনও কিন্তু ওখানে চিত্ত স্থির হবে, চঞ্চল হবে, হয় নাকি না? তাহলে ওই মনটাকে ধরার জন্যই দেহটাকে ধরতে হয়। হ্যাঁ, যেমন মনে করুন কোনো যদি কেউ যদি অন্যায় কিংবা অপরাধ করে, আপনি যদি বলেন যে কি আমি করি নাই তো, এই দেহটা করছে, তাহলে উনিও বলবেন যে কি আমিও আপনাকে শাস্তি দেব না তো, ওই দেহটাকে শাস্তি দিচ্ছি, ঠিক আছে না? তাহলে আপনি যদি ওইটা বলেন ও কিন্তু ওটা বলবে। তাহলে এই দেহ দ্বারা কৃত কর্ম সেই দেহতেই সেই শাস্তিটা ভোগ করে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু ওই বান্তে যে পাত্রের কথাটা বলেছেন, তাহলে আমি যদি পানিটাকে স্থির করতে চাই, প্রথমে আমাকে কি করতে হবে? পাত্রটা স্থির করতে হবে, হয় নাকি না? আমি পাত্রটাকে স্থির করতে না পারলে কোনোদিন কিন্তু আমি পানিটাকে স্থির করতে পারবো না। তাহলে কায়কে সংযত করতে না পারলে, বাক্যকে সংযত করতে না পারলে, সে কিন্তু মনকে কোনোদিন সংযত করতে পারবে না। তাহলে একজন সাধকের সেই জন্য উচিত দেহটাকে কি স্থির করা, হ্যাঁ, বাক্যটাকে সংযত করা। সে বাক্যটাকে সংযত করতে না পারলে, দেহটাকে স্থির করতে না পারলে, তাহলে মনটা কোনোদিন স্থির নয়, হয় নাকি না? তাহলে আমাকে মনটাকে স্থির করার আগেই আমার দেহটাকে স্থির করতে হবে। সেই জন্যই ওখানে ধ্যানের কথাটা বলেছেন। আপনি যদি মনে করুন বিভিন্ন কর্মব্যস্ততায় থাকেন, বিভিন্ন কিছু চিন্তা করেন, বিভিন্ন কিছুতে জড়িত হন, তখন মনটাও আপনার ওইদিকে ঘুরবে। তখন আপনি কোথায় ওখানে নিজের চিত্তকে সমাধিত করতে পারবেন? এটা কখনো সম্ভব নয়। সেই জন্য একজন যোগী, সাধক সমস্ত কিছু এগুলো চিন্তা চেতনা এগুলো পরিহার করে সেই একটা স্থানে নিবদ্ধ হয়ে মনটাকে স্থির করে রাখার জন্য নাকে হোক, পেটে হোক বা অন্য কোনো একে আগে ইয়া করে ধর্ম বিষয়ে ভেবে হোক, ওই ওখানেই মনটাকে রাখার জন্যই এটা উপদেশ দেন। কিন্তু একজন সাধক যদি মনে করুন নিজের মনটাকে স্থির করার জন্য সে যদি নিজের দেহটাকে স্থির করতে না পারে, সেই যদি নিজের বাক্যটাকে স্থির করতে না পারে, তাহলে সে কোনোদিন মনটাকে স্থির করতে পারে না, হয় নাকি না? সেই জন্যই বুদ্ধ ওখানে এই সমাধির কথাটা বলেছেন, ধ্যানের কথাটা বলেছেন। বান্তে যে এখানে এই যে তপ বৃষ্টির কথা বলেছেন, একটা গাছে যেমন পানি না পেলে যতই কিছু হোক না কেন, এটা আস্তে আস্তে কি করবে, এটা মানে ইয়া হয়ে যাবে, সজীবতা নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে মরা যাবার উপক্রম হবে। ঠিক তদ্রূপ এই ধ্যানও যদি না থাকে, ভাবনাও যদি না থাকে যেই এটা, তাহলে নিজের চিত্তটা স্থির হবে না। সেই জন্য মানুষের লৌকিকতা চিন্তা একটা এবং লোকোত্তর চিন্তাটা আরেকটা। আপনি দান ধর্ম কুশল কর্ম সমাজ সেবা মানুষের উপকার করা অনেক কিছু এগুলো করতে পারেন, এটা হচ্ছে যে লৌকিকতা। কিন্তু আপনি এটা কুশল কর্ম সম্পাদন করেছেন, কিন্তু লোকোত্তর জ্ঞান লাভের জন্য আপনি যদি নিজের চিত্তকে জয় করতে চান, চিত্তের কালিমাকে দূরীভূত করতে চান, লোভ দ্বেষ মোহ এটাকে ধ্বংস করতে চান, তাহলে সেই যে অবিদ্যা তৃষ্ণা এবং সংযোজন বিচ্ছিন্ন করতে চান, তাহলে এগুলো পরিত্যাগ করে নিজের চিত্তকে ওখানে আবদ্ধ করতে হবে, হয় নাকি না? সেই জন্যই বুদ্ধ ওখানে এই উপদেশগুলো দিয়েছেন। হয়তো অনেকেই সেটা মানে এটা বুঝতে চায় না বা জানতে চায় না শীলের কতটুকু গুরুত্ব, হ্যাঁ, বা এই যে শীল বিনয়ের কতটুকু গুরুত্ব, আমাদের কায়কে সংযত রাখা বাক্যকে সংযত রাখা কতটুকু গুরুত্ব। যেমন মনে করুন কোনো মানুষ, আপনি যদি কোনো কায়ের দ্বারা কোনো অন্যায় কিংবা অপরাধ কর্ম না করেন, তাহলে মনের মধ্যে আপনার ভয় থাকবে না। তাহলে ভয় যদি আপনার না থাকে, আপনার কোনো জড়তা থাকবে না, সংকোচতা থাকবে না। কিন্তু কায়ের দ্বারা যদি আপনি তখন যদি কোনো যদি অন্যায় করেন কিংবা অপরাধ করেন কিংবা ভুল করেন, তখন কিন্তু সব সময়ে আপনার মনের মধ্যে জড়তা থাকবে,
ভয় কাজ করবে এ আমি যদি অন্যায় করে অপরাধ করে আমাকে মানুষ নিন্দা করবে তিরস্কার করবে খারাপ বলবে নানান কিছু এটা কিন্তু নিজের মনের মধ্যে ভয় হয় নাকি না আবার যদি মনে করেন যে না আমি পাপ কর্ম করতে অন্যায় কর্ম করতে এগুলো সব কিছু করতে আমার কি লাগে না আমার কোনো এগুলো কোনো লজ্জাও লাগে না শরমও লাগে না ভয়ও লাগে না এই ধরনের যদি আবার কোনো কিছু হয় তাহলে শীল উৎপন্ন হবে না হ্যাঁ যেমন আমরা যদি শীল উৎপন্ন করলে শীল উৎপন্ন হবে অর্থাৎ আমি এই যে মানে সংকল্প নিয়েছি এটা আমার একটা বিনয় একটা আমার শীল এটা মনের মধ্যে থেকে যে আপনি একটা কি করেছেন এটা যদি আপনি শীল প্রতিপালন করেন তখন কিন্তু আপনার শীলটা হবে আপনার যদি এটা যদি মনোযোগটা না থাকে তাহলে আপনার শীল হবে না হ্যাঁ তো এখানে মানে শীল উৎপন্ন হওয়া হ্যাঁ এটা হচ্ছে যে পাপে ভয় পাপে লজ্জা এই চেতনাটা যুক্ত হলে তখন কিন্তু আস্তে আস্তে শীল উৎপন্ন হবে হ্যাঁ যেমন মনে করুন আমরা মানুষেরা পঞ্চশীল এখানে প্রতিপালন করে হ্যাঁ যারা শীল গ্রহণ করে নিজের চেতনা দ্বারা গ্রহণ করে তাহলে শীল প্রতিপালিত হয় আবার যদি মনে করুন একটা তির্যক প্রাণী হ্যাঁ গরু সেটা তো কি ওখানে প্রাণী হত্যা করে না মিথ্যে কথা বলে না আর চুরিও করে না সামনে যা পায় তা খায় ও মালিকেরও চিনে না কারো চিনে না সে জানা দেয় এগুলো খানা সামনে ভেয়েছি সেগুলো খায় হয় নাকি না মদ গাঁজাও হয় না হয় নাকি না তাহলে এই পাঁচটা শিলের মধ্যে চারটে শিল তারার মধ্যে কি রয়েছে হ্যাঁ কিন্তু এই তাদের শীল উৎপন্ন হয় না কেন তাহাদের চেতনা নেই চেতনা না থাকার কারণে শীল উৎপন্ন হয় না কিন্তু এই সেই জন্য এই সংকল্পবদ্ধ হয়ে যদি সে যদি চেতনাটা উৎপন্ন করে তখন ওই শীল উৎপন্ন হয় হ্যাঁ তাহলে কায়কে সংযত করা বাক্যকে সংযত করার এটাই হচ্ছে যে শীল আবার যে চিত্তটাকে সংযত করার জন্যই হচ্ছে যে সমাধি আর প্রজ্ঞাটা হচ্ছে যে এই শীল সমাধির ফলসদৃশ সেটা হচ্ছে যে প্রজ্ঞা যেটাকে এটা সব সময় আমাদেরকে কি করবে এটাকে মানে বিচার করার জন্য শক্তি যোগাবে এটাকে সাহস দেবে এটাকে সব সময় সেই সাপোর্টটা দেবে সেটা হচ্ছে যে প্রজ্ঞা তো যাই হোক আজকে আপনাদেরকে এই যে সপ্তভুজাঙ্গ সম্পর্কে কাশী ভারদাস সূত্রের বর্ণিত ওখানে মানে ওটা সম্পর্কে একটু করে বলছেন তো এই বুদ্ধ প্রত্যেক দিনের মতো মানে পিণ্ডে চরণে যায় তো ওখানে এই মানে সেই সময় মানে বিভিন্ন যারা হলকর্ষণের মানে অনুষ্ঠান করত হ্যাঁ তো এখানে একটি কাশী ভারদাস ব্রাহ্মণ নিজের সেই জায়গাতে এরিয়াতে সৃষ্টি জায়গাতে ওখানে 500 মানে হলকর্ষণের উৎসব ওখানে ওই দিন চলতেছে তো ওই বুদ্ধ মানে পিণ্ডচরণে যখন যাচ্ছেন সেই সময় ওখানে কাশী ভারদাস ব্রাহ্মণ ওই মানে 500 যারা ওখানে কর্মী রয়েছে তাদেরকে ওখানে আহার বিতরণ করছেন সেই সময়ই বুদ্ধ ওখানে পিণ্ডচরণে গেছেন বুদ্ধও এক পাশে দাঁড়িয়ে রয়েছেন তখনই মানে যখন বুদ্ধকে ওখানে দেখেছেন ওখানে পিণ্ডের জন্য দাঁড়িয়ে রয়েছে তখন কাশী ভারদাস ব্রাহ্মণ বুদ্ধকে বলছে যে মানে আমি তো এখানে কাজকর্ম করে হাল কর্ষণ করে এগুলো করে আমি খাই হ্যাঁ আপনিও ওইভাবে করে খান হ্যাঁ তো এই বুদ্ধ তখন বলছে যে কি মানে আমিও তো মানে হাল কর্ষণ করে খাই তো এই মানে বুদ্ধকে বলছে যে আপনি যদি এগুলো আর কোশ্চেন করে খান তা আপনার গরু কোথায় হ্যাঁ নাঙ্গল জোয়াল কোথায় হ্যাঁ এইভাবে যখন এগুলো জিজ্ঞাসা করেছে তখনই এই মানে কাশী বুদ্ধ এই কথাটাই বলেছেন শ্রদ্ধা বীজাং তাপু বুট্টি পাইয়ামে যুগনাঙ্গালাং হিরি হিসা মনোযুত্থাং সতিমে ফালাপাচনাং
খায়ো গুথু বাচি গুথু আহারে উদরে যত সচ্ছং করোমি নিধানাং সুরচ্ছং মে পমোচনাং বিরিয়ং মে দূর দূরয়ং যোগক্ষেমাদি বাহনাং গচ্ছতি অনে বত্তন্তং ইয়থা গন্ত্বা নাশুচতি। এখানে বুদ্ধ বলেছেন যে কি আমার বিশ্বদৃশ হল শ্রদ্ধা, ভাবনা হল বৃষ্টি, প্রজ্ঞা হল যোগ নাঙ্গল, শীল বিনয় হল ঈশ, মন বা চিত্ত জোয়ালবন্ধনী, স্মৃতি হল আমার পাল উজ্জ্বষ্টি, আমি কায়ে সংযত বাক্যে সংযত ভোজনে মাত্রাজ্ঞ, বন্ধন ছেদন করিয়া সত্যে প্রতিষ্ঠিত এবং সংযম বা ত্যাগই আমার দুঃখ মুক্তি, বীর্যই আমার বারবাহী, বৃষ যুগলের ন্যায় যোগক্ষেম নির্বাণে উপনীত করে, যেখানে গমন করিয়া অনুশোচনা মনস্তাপ ভোগ করিতে হয় না এবং পুনঃ প্রত্যাবর্তন করিতে হয় না, যেখানে যে আমি যেই মানে ফসল লাভ করি এই ফল দ্বারা সকল প্রকার দুঃখ থেকে মানে সে নিবৃত্তি লাভ করতে পারে, বুদ্ধ এই কথাটা বলেছেন। তো যাই হোক, আজকে এই যে সপ্তপদ্যাঙ্গের এই কাশীপারদাস সূত্রে বর্ণিত বুদ্ধ যে এখানে যে অঙ্গ এবং সদ্গুণের কথাটা ব্যাখ্যা করেছেন এটাকে নিয়ে আপনাদেরকে দেশনা প্রদান করেছেন। আজকে যারা সমবেত হয়েছেন আপনাদের প্রত্যেকের যাতে শিলময় এবং ধর্মময় জীবনে প্রতিষ্ঠিত হয় এবং দুর্লভ মানব জন্ম যাহাতে সার্থকে রূপান্তরিত হয়, প্রত্যেকে দানময় শিলময় ভাবনাময় জীবনে প্রতিষ্ঠিত হয়ে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রের সান্নিধ্যে থেকে সেই শীল সমাধি প্রজ্ঞাময়ের মাধ্যমে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করে যাহাতে সমস্ত দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে অচিরেই নির্বাণ সাক্ষাৎ করতে পারেন, সেই হেতুতে বুদ্ধ ধর্ম সঙ্ঘের প্রতি তীরত্নের প্রতি শ্রদ্ধা রেখে তিনবার সাধুবাদ প্রদান করুন।